আমরা আমাদের সুখের জন্য অনেক রকমের ব্যবস্থাই কিন্তু এই গ্রীষ্মকালে নিই, ফ্যান, তার সাথে সাথে এসি, কুলার, ফ্রিজের ঠান্ডা জল, আইসক্রিম, মিষ্টি দই, টক দই, বিভিন্ন রকমের ব্যবস্থাই কিন্তু আমরা আমাদের জন্য এখন নিচ্ছি। গরমের সময় আমরা যেমন ঠান্ডা বাতাসকে খুব ভালোভাবে এনজয় করি, গোলাপ গাছও কিন্তু এই সময় ঠান্ডা বাতাসটাকে এনজয় করে। তো তার জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা করে দিতে হবে। নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। গ্রীষ্মকালে আমাদের গোলাপ গাছগুলি আর ভালো নেই, এমন প্রবলেমটা অনেকের মধ্যেই হচ্ছে। কিন্তু কেন এমনটা হচ্ছে? আমরা অনেক কিছু করলাম, অনেক ভিডিও দেখলাম, সেই মতো করে পরিচর্যা করলাম, সব কিছুই করছি, তবু আমাদের গোলাপ গাছটি ভালো নেই। হ্যাঁ বন্ধুরা, এখন গোলাপ গাছের জন্য একটা কঠিন সময়। যত বেশি তাপ বাড়বে তত গোলাপ গাছের অবস্থা আরও খারাপ হবে। গোলাপ গাছের পাতা পুড়ে পুড়ে যাবে, গোলাপ গাছের নতুন যে ডালগুলো বেরোবে সেগুলো শুকনো হতে শুরু করবে, গাছের পাতা মড়মড় করবে, এবং নতুন যে সমস্ত কুঁড়িগুলো হবে সেগুলো একদম কালো কালো হয়ে যাবে, কুঁড়ি ঠিকঠাকভাবে খুলতে পারবে না। গোলাপ গাছের একাধিক প্রবলেম শুরু হয়ে যাবে এই গরমের শুরু থেকেই। তো এখন আমাদেরকে এমন কিছু জিনিস নিয়ে জানতে হবে যাতে করে আমাদের গোলাপ গাছগুলোর এমন অবস্থা না হয়। তো প্রথমেই আপনাদেরকে আজকে জানাবো বন্ধু, গোলাপ গাছ একটি খুবই সুখী এবং আরামপ্রিয় একটি গাছ। আমরা যেমন গরমটাকে সহ্য করতে পারি না, বাইরে থেকে এসেই জাস্ট ফ্যানের সুইচ দিয়ে আমরা ফ্যানটিকে চালিয়ে ঠান্ডা হয়ে নিই, গোলাপ গাছেও কিন্তু ঠান্ডা হতে চায়। ওকে ওর মতো করে এখন ছেড়ে দিলে চলবে না, আমাদেরকে বাড়তি করে ওর জন্য একটি ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দিতে হবে। তো কীভাবে কি করবেন সব কিছুই জানাবো ভিডিওটিতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আপনার গোলাপ গাছগুলো অবশ্যই ভালো থাকবে এই টিপস ফলো করলে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে যারা নতুন হবেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টিটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা আমাদের সুখের জন্য অনেক রকমের ব্যবস্থাই কিন্তু এই গ্রীষ্মকালে নিই, ফ্যান, তার সাথে সাথে এসি, কুলার, ফ্রিজের ঠান্ডা জল, আইসক্রিম, মিষ্টি দই, টক দই, বিভিন্ন রকমের ব্যবস্থাই কিন্তু আমরা আমাদের জন্য এখন নিচ্ছি। কিন্তু গোলাপ গাছগুলোর জন্য আমরা সেরকম কোনো কেয়ারই নিতে পারছি না। জাস্ট কিছু রাসায়নিক খাবার, কিছু জৈব খাবার, একটু হালকা করে ঠান্ডা জল স্প্রে, তাতে করেই ভাবি আমরা অনেক কিছু করছি আমাদের গাছটির জন্য। কিন্তু এটা ওর জন্য অ্যানাপ নয়, আমাদের মতোই কিন্তু ওরাও কিন্তু খুব সুখী, বাগানের রানী। আমি বারবারই বলেছি ওদেরকে সবসময় খুব ভালোভাবে রাখার চেষ্টা করতে হবে এবং রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো। এখন যদি আমরা একটু অনীহা প্রকাশ করি ওই গোলাপ গাছগুলোর জন্য বা একটু বিরক্ত হয়ে যাই ওদেরকে ভালোভাবে পরিচর্যা করতে, তাহলে কিন্তু এ গাছগুলোকে পরবর্তী বছর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আর যদিও বা বেঁচে থাকে তাহলে একদম জরাজীর্ণ অবস্থায় বেঁচে থাকবে, আবার হয়তো বর্ষার পর থেকে অল্প অল্প করে গ্রোথ শুরু হবে, ডাইব্যাক প্রবলেম তো হবেই। গরমের সময় কিন্তু গোলাপ গাছের ম্যাক্সিমাম ডেভেলপমেন্টটা করে নেয় যারা রোজারিয়ান, যারা বড় বড় রোজারিয়ান আছেন তাদের কিন্তু গোলাপ গাছগুলো এখন খুব সুন্দরভাবে থাকে। এটাই যারা ভালোভাবে গোলাপ করেন তাদের সাথে সাধারণ বাগানি যারা গোলাপ করছেন তাদের মধ্যে একটা ফারাক তৈরি হয়ে যায়। এখন যদি গোলাপ গাছের গ্রোথ ডেভেলপমেন্টটা ঠিকঠাকভাবে করাতে পারেন, আপনি সবথেকে বড় অ্যাডভান্টেজ পাবেন পরবর্তী শীতে গিয়ে। তো সেটার জন্য আজকে আমাদেরকে গোলাপ গাছকে ভালো রাখার একটি চেষ্টা আমরা করছি। বন্ধুরা, গরমের সময় আমরা যেমন ঠান্ডা বাতাসকে খুব ভালোভাবে এনজয় করি, গোলাপ গাছও কিন্তু এই সময় ঠান্ডা বাতাসটাকে এনজয় করে। তো তার জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা করে দিতে হবে। প্রথমত, টব এমন জায়গায় রাখতে হবে যে জায়গাটা পুরোপুরি খোলামেলা, অর্থাৎ কোনো দিক থেকে আবদ্ধ আছে, এমন জায়গায় কিন্তু গোলাপ গাছের টব রাখা যাবে না। ভোরের ঠান্ডা বাতাস এবং রাত্রের দিকে যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু গোলাপ গাছের ডেভেলপমেন্টের জন্য ভীষণই দরকারি। তাই এমন জায়গায় টব রাখতে হবে যেখানে ঠিকঠাকভাবে বাতাস চলাচল করে। আমরা অনেক সময় টব রাখি, হয়তো এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, টবটা যদি এই জায়গায় থাকে তাহলে কি হবে, এই জায়গায় বাতাস চলাচল করতে পারবে না, এখানে বাতাস কিন্তু বাধা পেয়ে যাবে। তো এই রকম জায়গাগুলোতে আমরা কোনোভাবেই গোলাপ গাছের টব রাখবো না,
এমন জায়গায় আমাকে টব রাখতে হবে যে জায়গাতে চারদিক থেকেই খোলামেলা বাতাস কিন্তু আসে। আর অবশ্যই গোলাপ গাছকে সেই রকম জায়গায় রাখতে হবে যেখানে বাতাস কিন্তু পৌঁছায়, তো সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। হয়তো এমন একটা জায়গায় আপনি গোলাপ গাছের টব রাখলেন, চারিদিকেই খোলামেলা, কিন্তু সেই জায়গায় কখনোই বাতাস এসে পৌঁছায় না, তো সেরকম জায়গায় কিন্তু গোলাপ গাছের টব রাখা যাবে না। গোলাপ গাছের টব দিনের বেলায় মোটামুটি 11টা 12টা পর্যন্ত রোদ পায় এমন জায়গায় রাখতে হবে, সেই জায়গায় ভোরে যাতে বাতাস আসে, রাত্রে যাতে ঠিকঠাকভাবে বাতাস আসে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। গোলাপ গাছে ঠিকঠাকভাবে বাতাস পেলে ওর যেমন ডেভেলপমেন্টটা ঠিকঠাক হবে, তেমনই গাছে কিন্তু কীটনাশক দেওয়ার পরিমাণটাও আপনি যথেষ্ট কমাতে পারবেন, অর্থাৎ পোকামাকড়ের উপদ্রব অনেক কম হবে। তাই যখন গোলাপ গাছ খুব বুসি টাইপের হয়ে যায়, একদম ঝোপালো হয়ে যায়, নিচের দিকের কিছু পাতা আমাদেরকে কেটে ফেলতে হয় যাতে করে নিচের দিকেও কিন্তু বাতাস চলাচল করতে পারে, তো এই ব্যাপারটা অবশ্যই আমাদের প্রত্যেককে করতে হবে। আর গোলাপ গাছকে যদি এই সময় ঠান্ডা জল সকালের দিকে এবং রাত্রের দিকে স্প্রে করতে পারেন, বিশেষ করে বরফ জল, তাহলে কিন্তু খুব ভালো হয়। ঠান্ডা ফুরফুরে বাতাসের সাথে যদি বরফ জল আপনি স্প্রে করতে পারেন, তাহলে গোলাপ গাছের পুরোপুরি গ্রোথটা ঠিক থাকবে, অনেকটা শীতের মতোই কিন্তু আপনি গ্রোথ দেখতে পাবেন। এবং তার পাশাপাশি যে সমস্ত পোকামাকড়গুলো থাকবে সেই সমস্ত পোকামাকড়গুলো ওখান থেকে চলে যাবে, এবং ওরা যে সমস্ত ডিম পারবে সেই সমস্ত ডিমগুলো সমস্ত ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, তো অবশ্যই আমাদের গাছগুলো তাহলে ভালো থাকবে। তাই টব ঠিকঠাক জায়গায় আপনাকে কিন্তু রাখতে হবে। গোলাপ গাছ বাতাসকেও এনজয় করে, তো সেইভাবে আপনি ওকে বাতাসের ব্যবস্থা করুন। প্রত্যেকটা জিনিসেই কিন্তু গোলাপ গাছের জন্য খুব ইম্পর্টেন্ট। বাগানের রানীকে অবশ্যই খুব ভালোভাবে কেয়ার করতে হবে, আমাদের মতোই কিন্তু সুপ্রিয় একটি গাছ গোলাপ, তাই ওকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। যতটা ভালো রাখবেন ততটাই কিন্তু আপনার গাছটির জন্য ভালো, এবং আপনি একজন শখের বাগানি, আপনাকেও আনন্দ দেবে ওই গাছটি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলে যারা নতুন হবেন প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এটুকুই।